Susan number one. বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা তাওহিদকে নিয়ে একটা গিফট শপ বা ডেকোরেশন করা হয় যে ধরনের জিনিসপত্র দিয়ে, এই ধরনের একটা দোকানে এসেছি। আসলে আমার কাছে খুব ভালো লাগছিল, সামনে আমাদের একটা সেলিব্রেশন আসছে, আর সেই সুবাদে আসলে একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম যে কোথাও কিছু এরকম পাওয়া যায় কি না, বা ডেকোরেশনটা কীরকম করলে ভালো হবে, সেটাই আসলে আমার একটু চিন্তাভাবনা আছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখি দোকানটাতে কী কী আছে। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন আর ছোট করে হলেও একটু কমেন্ট করবেন। এই হচ্ছে সেই দোকানটার নাম। আমরা এই দোকান থেকে বের হয়ে গেছি, বের হয়ে একটু দূরে যাচ্ছি, তাওহিদের জন্য কিছু কেনাকাটা করব, প্লাস তাওহিদের সেন্টার থেকে আসলে কিছু খেলনা কিনতে বলা হয়েছে, যেগুলো আমরা বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে আসলে হয়রান হয়ে গেছি, কোথাও পাচ্ছি না। আর অনলাইনে অ্যামাজন থেকে আসলে অর্ডার দেওয়া যেত, কিন্তু আমরা যেরকমটা চাচ্ছিলাম ওই রকমটা পাচ্ছি না, প্লাস আরেকটু প্রবলেম হয়ে গেছে, সেটা আসলে এখন শেয়ার করতে চাচ্ছি না, যখন ঠিক হয়ে যাবে তখন আসলে শেয়ার করব। যাই হোক, আমরা যাচ্ছি মিলানো স্কালোতে, সেটা আমার বাসা থেকে প্রায় 15-20 মিনিটের ড্রাইভ, আর চলেই দেখা যাক, ভালোই তো লাগে আসলে ড্রাইভিংয়ে। আজকে আমার অনেক অনেক আনন্দের একটা দিন, আমার এত দিনের একটা বড় নিয়ত আল্লাহ পূরণ করেছে, যেটার জন্য আসলে আমি শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। প্রায় বছর খানেক ধরে, প্রায় না পুরো বছর পার হয়ে গেছে, আমার এই একটা কাজ, আমি একটা নিয়ত করে রেখেছিলাম, এটা আমি কবে ফুলফিল করতে পারবো এবং কবে কি করতে পারবো, আমি আসলে খুবই টেনশনে ছিলাম, কিন্তু আমার নিয়তটা ছিল, আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই নিয়তটা এখন পূরণ করে দিয়েছে। আমার তাওহিদের খুব বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটার কথা আমি আসলে ডিটেলস আপনাদের সাথেও শেয়ার করেছি, ভিডিওও আছে। তাওহিদের জ্বর বেড়ে যাওয়ার কারণে আমার তাওহিদ কিছু সেকেন্ডের জন্য একেবারে আমার কাছ থেকে নাই হয়ে গিয়েছিল। তারপরই আমি একটা নিয়ত করেছিলাম যে আমার ঢাকার বাসায়, আমাদের বাসায় আসলে একটা এতিমখানা আছে, সেইখানে আমি খাওয়াবো, এবং মোটামুটি খুব বড়সড় একটা এতিমখানা, অনেকগুলো বাচ্চা ওইখানে আছে, মাদ্রাসার ছাত্র অনেক আছে, তো তাদেরকে আমি আসলে একবেলা খাওয়ানোর আমি একটা নিয়ত করেছিলাম, যেটা আলহামদুলিল্লাহ ইদানিং আমি আসলে সেটা পূরণ করতে পেরেছি। আমি আমার বাসার কাজ ধরার আগেই আসলে এই কাজটা আমার হয়ে গেছে, কিন্তু একটু ব্যস্ততার কারণে শেয়ার করতে পারিনি। এটা যে কী পরিমাণ একটা শান্তির, এটা আসলে আমি বলে বুঝাতে পারবো না। আমি অনেক অস্থিরের মধ্যে ছিলাম, এবং আপনারাও অনেকেই আমাকে কমেন্টে লিখতেন যে তাওহিদের জন্য কিছু দান করার জন্য বা নিয়ত কিছু করার জন্য। আমি সাথে সাথেই আসলে যখন আমার তাওহিদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এরপরই আমি এই একটা নিয়ত করে ফেলেছিলাম, এবং আমি চেয়েছিলাম সম্পূর্ণ আমার নিজের টাকায় আসলে এই কাজটা করতে। আলহামদুলিল্লাহ এতদিনে আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছিল এবং আমি সেই কাজটা করতে পেরেছি, আর এটাতে সাহায্য করেছে আমার আব্বু। আসলে যেহেতু আমার বাসার কাছে, তো আব্বুই সব কিছু তদারকি করেছে, আর আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না যে আমার কী পরিমাণ শান্তি লাগছে। ওই মাদ্রাসায় প্রায় 200-এর উপরে আসলে ছাত্রকে খাওয়ানো হয়েছে, এতিমখানা আসলে খাওয়ানো হয়েছে, এবং এতে করে আমি অনেক খুশি, আর শুকরিয়া আদায় করে আসলে আমি শেষ করতে পারছি না। আপনাদের সাথেও আমার আনন্দটা শেয়ার করলাম, আশা করি আপনারাও খুশি হবেন। আর ওই যে অনেকেই বলেছিলেন এই কাজটা করার জন্য, বা যে কোনো একটা নিয়ত করার জন্য, বা দান সৎকা যেগুলো বলে আর কি করার জন্য, আমি এই নিয়তটা করেছিলাম, আমি এর আগেই করেছিলাম আসলে, আপনাদের সাথে শেয়ার করার আগেই আমি এটা নিয়ত করে ফেলেছিলাম। যাই হোক, এরপর আমরা বাসার দিকে চলে যাচ্ছি। তাওহিদের যে খেলনাগুলো আমাদের দরকার ছিল সেগুলো আমরা এইখানেও পাইনি, প্লাস আমরা চেয়েছিলাম তাওহিদের জন্য টুকটাক কিছু শপিং করতে, কিন্তু আমাদের মনের মতো আসলে ওইখানে তেমন কিছুই পেলাম না, যেহেতু এখন সামার চলে এসেছে,
তো সব কিছু আসলে সামারের জন্য, আর আমরা যেহেতু সামারে মারে বা সমুদ্রের পাড়ে কোথাও যাচ্ছি না, আমাদের এই ধরনের ড্রেস আপের আসলে দরকারও পড়ে না। তো শপিং কিছু না করি, হয়তো বা তাহিদের জন্য একটা খেলনা কিনেছিলাম যেটা ওর দরকার ছিল না, তারপরে তাহিদ পছন্দ করেছিল তার জন্যই নিয়ে আসা। তো সেটা নিয়ে এখন আমরা আবার বাসার দিকে চলে যাচ্ছি। আর ইতালির মাঠে মাঠে এখন ফসলের আয়োজন চলছে, কিছুদিন পর এই ফসল কাটাও হয়ে যাবে। এখন চারদিকে এরকম খোলা মাঠ দেখলেই দেখা যায় যে ভুট্টার ক্ষেত বা গম ক্ষেত এইরকম, তো এগুলো দেখতে ভালোই লাগে, দেশের ফিলিংস চলে আসে। আমার শ্বশুর বাড়িতে এখানে ভুট্টার ক্ষেত করা হতো, তো আমরা মাঝে মধ্যে ঘুরতে যেতাম, হাঁটাহাঁটি করতে যেতাম, ভালো লাগতো। আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা আসলে দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। প্রথম দিন আমরা একটু বাইরে ঘোরাঘুরি করেছিলাম, দরকারি কিছু জিনিসপত্র দরকার ছিল যেটা আমরা কিনতে পারিনি। আজকে আবার চলে এসেছি মিলানের বাঙালি পাড়া যে নামে যেটা পরিচিত, বলা যায় ছোট্ট বাংলাদেশ মিলানের, তো সেখানে এসেছি একটু খাওয়া দাওয়া করতে। তবে এর পেছনে একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে আজকে আমি বাসায় মাছ রান্না করেছিলাম। আজকে দুই শসা, ঠিক না? মাছ দেখা কাজ তাই যা করছি, রেকর্ড করা দুইজন। তাহিদের বাবা মাছ খেতে পছন্দ করে না, ওর বলা যায় মাছ ছাড়া যাবতীয় সবকিছুই খেতে পারবে কিন্তু মাছ খাওয়াটাও পছন্দ করে না। সোসা নাম্বার ওয়ান, আরে এটা সোসা নাম্বার টু, ওই জোকারে ওই মান যায় রে। স্যার পায়া খায়া রেস্টুরেন্টে গিয়ে খালে পানি। আমাদের খাবারে ছিল নান রুটি, নিহারি, সবজি, ডাল দেওয়া এই টাইপেরই আর কি, আর সাথে ছিল সালাদ। আর সবার শেষে আমার খুবই পছন্দের একটা খাবার যেটা আমি অনেক মিস করেছি, সেটা হচ্ছে চা দিয়ে রুটি ভিজিয়ে খাওয়া, ডুবিয়ে খাওয়া যেটাকে বলবো। আর নান রুটি দিয়ে গরম এরকম দুধ চা দিয়ে খেতে খুবই ভালো লাগে, যারা এখনও খান নাই একবারও হলেও ট্রাই করে দেখবেন, আসলে ভালো লাগে, আমার কাছে তো অসাধারণ লেগেছে। আর এই খাবারটা আমি আমার বড় বোনের কাছ থেকে শিখেছিলাম, ও এরকম করতো বাসায় আগে যখন দেশে ছিলাম ঢাকায়, নান রুটি এরকম আনলেই ও আসলে চা দিয়ে ভাবে ভিজিয়ে খেত। ইভেন এমনও দেখা গেছে যে নান রুটি আনা হয়েছে এবং সাথে সাথে সে আবার চাও বসিয়ে দিয়েছে, যে একটা আরেকটা ছাড়া চলে না, এরকম অবস্থা। আজকে অনেকদিন পর ট্রাই করলাম, খুব ভালো লেগেছে আসলে। আর তাহিদের বাবা ওই যে বাসায় মাছ রান্না করার কারণে আজকে আমাদেরকে বাইরে নিয়ে এসেছে খাওয়া দাওয়া করানোর জন্য, তো আমাকে বললেই পারতো যে ও মাছ খাবে না, তাহলে আমি বাসায় রান্না নাই বা করতাম। আমি জিজ্ঞেস করেছিলাম সকালবেলা যে তুমি আজকে কী খেতে চাও, বললো যে কোনো একটা কিছু রান্না করলেই চলবে, তো যে কোনো কিছুর মধ্যে আমি মাছটাই রান্না করেছিলাম। কিন্তু বেচারা মাছ আর খেলো না, তবে আমার জন্য ভালো হয়েছে বাইরে খাওয়া দাওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো খাওয়া দাওয়া করে এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আর তাওহিদ খাওয়ার মধ্যে যা শুধু রুটিটাই খেয়েছে আর কিছুই খায়নি। দুপুরবেলা আমাকে দিয়ে কষ্ট করে রান্না করানোর শাস্তি আজকে রাতের বেলা দিচ্ছি, যেহেতু মাছ রান্না করা আছে কিন্তু তাওহিদের বাবা তো মাছ খাবে না, তো তার জন্য তাওহিদের বাবাকে বলেছি যে ঠিক আছে তাহলে রাতের জন্য তুমি পাস্তা রান্না করবে। এখন সে পাস্তা রান্না করছে, প্রথমে অলিভ অয়েল দিয়ে দিয়েছে, অলিভ অয়েলের মাঝে একটা রসুন দিয়ে দিয়েছে, একটু থেতো করে দিয়েছে বা ছেঁচে দিয়েছে, এরপর এর মাঝে চিংড়ি মাছ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছে, এরপর এর মাঝে ঝুকিনি গ্রেট করে দিয়ে দিয়েছে। এই পাস্তাটা অসম্ভব মজার হয়, ঝাল না আর তেমন মশলাও লাগে না, খুবই মজা লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করে এই ধরনের পাস্তা। যদিও বা পাস্তাটা রান্না করছে তাহিদের বাবার সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেই, ওর আসলে ভালো লাগে না বাসায় এখন রান্না করতে। তারপরও শাস্তিস্বরূপ তাকে এই কাজটা তো করতেই হবে। আর এর আগের দিন আমরা যে খেলনার দোকানে গিয়েছিলাম সেখান থেকে তাওহিদের জন্য একটা খেলনা কিনেছি যেটা এখনও পর্যন্ত ওকে দেওয়া হয়নি, ও দেখেছে কিন্তু ওইটা আসলে প্যাকেটে করে রেখে দিয়েছিলাম, ওর হাতে আর দেওয়া হয়নি, এখন আবার বের করে দিচ্ছি।
এই ভিডিওটা আসলে আমার বাসার জিনিসপত্র ফেলে দেওয়ার বা যে জিনিসপত্রগুলো ফেলে দিয়েছি তার আগে করা। কিছুক্ষণ তাহিদের সাথে খেলাধুলা করে আমি আবার রান্নাঘরে চলে এসেছি আমার জামাই মশাই আসলে কি করছে সেটা দেখার জন্য। মিতকে সাধারণত গাড়ি এখন আমরা কিনে দেই না কারণ ওর গাড়ির প্রতি আসলে একটা অবসেশন কাজ করে। আমি চাই না যে আবার গাড়ি নিয়েই খেলুক, কিন্তু এইবার আসলে গাড়ি কেনার একটা কারণ হচ্ছে ওর একটা গাড়ি আমি ভেঙে ফেলেছিলাম। আমার একটু রাগ উঠেছিল তার জন্য, আসলে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল, তো সেটা নিয়ে আমার ছেলের খুব মন খারাপ ছিল, তো তার জন্যে আবার তাকে আবার একটু গাড়ি কিনে দিলাম। এদিকে পাস্তা রান্না প্রায় শেষের দিকে, জুকিনি চিংড়ি এগুলো যখন ভালোভাবে রান্না হয়ে গেছে, পাস্তাটা তো আগেই সেদ্ধ করে নিয়েছে, এটা হচ্ছে পেন্নে পাস্তা বা পেনি পাস্তা যেটাই বলি না কেন, এটাকে সেদ্ধ করে নিয়েছিল আগেই, এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে এইবার ক্রিম অ্যাড করছে। মিষ্টি ছাড়া যে কোনো ধরনের হুইপ ক্রিম এখানে ব্যবহার করা যাবে, শুধু মিষ্টিটা না হলেই হয়। কিছু কিছু ক্রিমে এক্সট্রা সুগার অ্যাড করা থাকে যেগুলো সাধারণত আমরা কেক ডেকোরেশন বা মিষ্টি জাতীয় খাবারে ব্যবহার করি, এটা সেইটা না, এটা নর্মাল ক্রিম, এটাতে কোনো মিষ্টি জাতীয় কিছুই নাই। ক্রিমটা দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে অল্প কিছু সময় চুলার উপরে রাখবো। আর এই চটজলদি পাস্তাটা রান্না হয়ে গেছে। এই পাস্তাটা খেতে অনেক মজার, এক্সট্রা কোনো ঝামেলা কোনো কিছুই করতে হয় না। বাসায় যদি জুকিনি না থাকে যে কোনো ধরনের সবজি অ্যাড করা যাবে, তবে জুকিনিটা দিলে খেতে ভালো লাগে, বা সবজি ছাড়াও এটা রান্না করা যাবে। রাত হওয়ার কারণে এটার কালারটা দেখতে একটু এমন লাগছে, আর মোবাইলের ক্যামেরাতে একটু কালার এরকমই লাগে, দিনের বেলা হলে কালারটা আরও সুন্দর ছিল। রান্না হয়ে গেছে শেষের দিকে, ধনিয়া পাতা দিয়ে এবার চুলাটা বন্ধ করে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের রাতের খাবার, অসম্ভব মজার এই পাস্তা, অল্প সময়ের মধ্যে চটজলদি হয়ে যায়। আমরা তিনটা প্লেট নিয়ে নিয়েছি, আমার তাহিদের বাবার এবং তাহিদের জন্য ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি, যদি সে নিজের হাতে একটু খায়, কিন্তু অনেক চেষ্টার পরও সে তার নিজের হাতে খেতে চাচ্ছিল না, আমি একটু জোর জবরদস্তি করছিলাম। ওই যে পাপা নিছে, এবার মাম্মা নেই, এই যে মাম্মা, দেখো মাম্মা, তাওহিদকে অনেক চেষ্টা করানোর পরও আসলে ওর হাতে খাওয়াতে পারিনি। পরবর্তীতে আমি ওকে খাইয়ে দিয়েছি, ও আসলে পাস্তাটা তেমন একটা বেশি পছন্দ করে না। তারপরও যেহেতু আজকে রাতের খাবার এটাই আর আমরা সবাই এটা খাচ্ছি, ওকেও এটাই খেতে হবে, ওকেও এটা বুঝতে হবে যে সবার জন্য যা তোমার জন্য তা। এক্সট্রা কেয়ার খুবই কম হচ্ছে বা এক্সট্রা জিনিস ওকে খুবই কম দেওয়া হচ্ছে, নর্মাল লাইফে ওকে অভ্যস্ত করানোর চেষ্টা চলছে। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি, একটু অগোছালো ভিডিও, আমি একটু অসুস্থ বলবো না, একটু ব্যস্ত প্লাস ক্লান্ত সব কিছু মিলিয়ে ভিডিও আসলে ঠিকমতো করা হচ্ছে না, শেয়ারও করা হচ্ছে না। ইনশাল্লাহ সব কিছু আবার আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।